ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কোন প্রকার হাদিসের উপরে আমল করা যোগ্য নয়। হাদিসকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা মাকবুল একটা মারদুদ, একটা গ্রহণযোগ্য একটা অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্যের মধ্যে সহি আছে, হাসান আছে, হাসান মিসবাহ আছে, সহিহ গাইরি এইসব ক্যাটাগরি আছে, আর যাইফের মধ্যে মুরসাল মুনকির এগুলো আছে। তো যাইফ হাদিস আমলযোগ্য নয়। একজন ব্যক্তি আপনার বাংলাদেশের একজন আলেম, তিনি বলছেন যাইফ মানে কি? তো দুর্বল। তো দুর্বল হওয়ার সঙ্গে আমল করা যাবে না কেন? তিনি প্রত্যেকটা যুক্তি দিচ্ছেন, যুক্তি শুনলেন? কোরআন হাদিস থেকে দলিল পাচ্ছেন, যুক্তি পেশ করছেন। তিনি বলছেন যে একজন ব্যক্তি, তোমার বাপ, আমার বাপের বয়স মনে হয় 60, তার মানে কি দুর্বল হয়ে গেছে কি যায়নি? ভাই কি বলে? দুর্বল বলতে আহলে হাদিসটা দুর্বলকে লাথি মেরে ফেলে দেয়, গ্রহণ করে না। তো তার বাপ তো 60 বছরের যে দুর্বল, তো লাথি মেরে ফেলে দেয় কেন? আমার বাপের বয়স 60, দুর্বল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটা মানে বিশ্বাস করি, লাথি মেরে ফেলি না, আলাদা ভাবে রেখে দিই। কিভাবে? আমার বাপকে দিয়ে কোনো কাজ করে দিই না, অর্থাৎ কিন্তু দুর্বল তোমার বাপকে দিয়ে তাও কাজ করি, যত যে কাজ কি বুঝলে? আমার বাপ দুর্বল হয়ে গেছে, আমার বাপকে দিয়ে কাজ করি না। কি বলেছি? আলাদা করে রেখেছি না, তোমাকে কাজ করা লাগবে না, তুমি এখানে আলাদা থাকো। সিলসিলা হাদিস যাইফ আল মানসুর ইমাম নাসিরউদ্দিন আলবানী আলাদা করে রেখেছে, খুব সুন্দর ভাবে খাটে আমরা তুলে রাখি। কিন্তু তুমি কি করো? তোমার বাপের বয়স 60, যাইফ হয়ে গেছে, আর তুমি সেই লোকে তুমি বেটা শক্তিশালী কাজ না করে বাপকে দিয়ে কাজ করে নাও, লজ্জা লাগে। তার মানে বোঝা গেল যাইফ হাদিস যুক্তির দিক থেকে গ্রহণযোগ্য না। যখন দলিল পেশ করবে সেটা স্পষ্ট হতে হবে, কোন দুর্বল নয়। আসি বিষয়টি স্পষ্ট হয়েছে।